সমাজ সর্ব সমস্যার সমাধানে বা আমাদের মানব জীবনের সমস্যার সমাধানে শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে কেন অপরিহার্য, এই কথা দু একটি কথা বলে আমি শেষ করব। সরাসরি আমি মহাভারতে চলে যাই। মহাভারতে আপনাদের সবারই মহাভারত পড়া আছে। আপনারা জানেন হস্তিনাপুরের কৌরব সভায় বিদুর ছিলেন কৌরবদের মন্ত্রী। এই বিদুর ধর্মের প্রতীক ছিলেন এবং বারবার ধৃতরাষ্ট্রকে তিনি সৎ উপদেশ দিতেন, ধর্মের উপদেশ দিতেন। এবং এই যে ধর্মের উপদেশ দিতেন, এই ধর্মের উপদেশটি কখনোই ভালো লাগতো না দুর্যোধনের। ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে যখন দুর্যোধন কিছুতেই পঞ্চ পাণ্ডবকে এক ইঞ্চি জমি ছাড়বে না, সমস্যার কোনো সমাধানে আসতে চাইছেন না, শুধু চাইছেন যুদ্ধ বিনাশ। এই যুদ্ধের বীজ লুকিয়ে রয়েছিল দুর্যোধনের মনে, তার হিংসা, তার পরশ্রিকাতরতার মধ্যে। তাই দুর্যোধন বিদুরের এই সৎ উপদেশটি নিলেন না, বিদুরকে হস্তিনাপুর থেকে তাড়িয়ে দিলেন। বললেন, বেইমান, যার নুন খাবে তার গুণ গাইবে না, গুণ গাইবে পঞ্চপাণ্ডবে, যাও বেরিয়ে যাও। বিদুর কিন্তু মন্ত্রিত্ব ত্যাগ করে চলে গেছিলেন হস্তিনাপুর থেকে, কিন্তু ফিরে গিয়ে তিনি কিন্তু পাণ্ডব পক্ষে যোগ দেননি। তিনি ভাবলেন বাকি জীবনটা ওই জঙ্গলে ঈশ্বর সাধনায় বাকি জীবনটা কাটিয়ে দেবেন। তিনি জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। দীর্ঘদিন দীর্ঘ সময় তিনি জঙ্গলেই থাকছেন, লোকালয়ের খবর তার কাছে পৌঁছচ্ছে না। তিনি শুনে গেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ আসন্ন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কে কিভাবে অংশগ্রহণ করেছে এই ব্যাপারটাও তার কাছে অজানা। তিনি কিন্তু কিছুই জানেন না, শুধু ঋষিদের আশ্রমে ঘুরে বেড়ান আর ঈশ্বরকে ডাকেন না। ঈশ্বর, তুমি ভারমুক্ত করো এই পৃথিবীকে, তুমি পাপ মুক্ত করো এই পৃথিবীকে। কিন্তু ঈশ্বর পাপমুক্ত করবে কি করে? সেই ঈশ্বরের ভারমুক্ত করা বা পাপমুক্ত করার পদ্ধতি তো আছে, কিন্তু বিদুর কিন্তু কিছুই জানলেন না। দীর্ঘদিন পর তার সঙ্গে হঠাৎই ওই জঙ্গলের রাস্তায় শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ধবের সাথে দেখা হয়ে গেল। উদ্ধব হস্তিনাপুর থেকে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। এই উদ্ধবকে দেখে বিদুর কিন্তু দাঁড়িয়ে গেলেন। আরে উদ্ধব, তুমি কোথা থেকে আসছো? বলছে, আমি হস্তিনাপুর থেকে আসছি। বলে, হস্তিনাপুরের খবর কি? বলে, আপনি জানেন না? বলছে যে, না, আমি যুদ্ধ লাগার আগেই আমি শুনেছি যুদ্ধ লাগবে, কিন্তু যুদ্ধ লাগার আগেই আমি হস্তিনাপুর থেকে চলে এসেছি। আমি কিচ্ছু জানি না, কুরুক্ষেত্রের যুদ্ধ কি হয়ে গেছে বা শুরু হয়েছে, যদি না হয়ে থাকে কবে হবে? উদ্ধব অবাক হয়ে গেছেন, বলছেন, আপনি কিছুই জানেন না? বলছে যে, না, আমি কিছুই জানি না। বলছে, হস্তিনাপুরে যুদ্ধ শেষ হয়ে গেছে। বলছে, কিরকম? তুমি একটু বর্ণনা করো। এই উদ্ধব বর্ণনা করছেন, হস্তিনাপুরে 18 অক্ষয়িনী সেনা, তার মধ্যে বেঁচে আছেন মাত্র 7 জন, পঞ্চপাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ আর কৃতবর্মা, আর সব মারা গেছেন। হস্তিনাপুরে ঘরে ঘরে বিধবাদের কন্যা, ঘরে ঘরে পিতার জন্য সন্তানরা কেঁদে যাচ্ছেন। সন্তানহারা এই মায়েদের কান্না যেমন, তেমনি পিতৃহারা
সন্তানরা এদেই যাচ্ছেন। কুরুক্ষেত্রে যদি যান দেখবেন এখনো সেখানে চিতার আগুনে ধোঁয়া জ্বলছে, সব শেষ হয়ে গেছে। খবরটি শুনে বিদুরের মন খারাপ হয়ে গেল। বিদুর মাটির নিচের দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে ভাবতার মনে একটি প্রশ্ন এলো, কেন কুরুক্ষেত্রের যুদ্ধটি লাগলো কেন? কারণ আমাদের দেশে তখনকার দিনে কেউ কম নয়, তখন ভীষ্ম কিন্তু কম পণ্ডিত ছিলেন না, দ্রোণ কিন্তু কম পণ্ডিত ছিলেন না, কর্ণ কেউ কিন্তু কম পণ্ডিত নয়, আবার কেউই কিন্তু কম ধার্মিক নয়, সবাই কিন্তু ধর্মজ্ঞ এবং শাস্ত্রজ্ঞও বটে। তারা থাকতে এই রকম একটি রক্তক্ষয়ী সংগ্রাম হলো কেন? কিসের অভাব পড়ল? আসলে বিদুরের মনে একটা প্রশ্ন এলো, তাহলে এই জ্ঞান, এই পাণ্ডিত্য, এই সম্পদ যদি ধ্বংসের কারণ হয়, মানুষ যদি প্রকৃত সুখ শান্তি না পায়, তাহলে এই পাণ্ডিত্য দিয়েই বা কি হবে, এই সম্পদ দিয়েই বা কি হবে, এই শাস্ত্র জ্ঞান দিয়েই বা কি হবে? বিদুরের মনে প্রশ্ন জাগলো। কিন্তু তিনি উদ্ধবকে প্রশ্নটা না করে তিনি বলছেন, প্রভু শ্রীকৃষ্ণের কি খবর, তিনি ভালো আছেন তো? যেই এই খবরটি জিজ্ঞেসে করেছেন, উদ্ধব আমার নিচের দিকে তাকিয়ে রইলেন। তাকাতে বিদুর বলছে, তুমি বলছো না কেন উদ্ধব, প্রভু শ্রীকৃষ্ণের কি খবর? কিন্তু উদ্ধব যখন তাকালেন দেখা গেল তার চোখ দিয়ে জল পড়ছে। বলছে, কিছুদিন হলো ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের তীরে দেহত্যাগ করেছেন। উদ্ধব কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বিদুরকে অতিক্রম করে চলে গেলেন। বিদুর মনে কিন্তু একটা বিরাট প্রশ্ন হলো, যে তাহলে হস্তিনাপুরে কিছুরই তো অভাব নেই, তারই যুদ্ধ লাগলো কেন? শাস্ত্র জ্ঞানের অভাব নেই, সম্পদের অভাব নেই, পাণ্ডিত্যের অভাব নেই, তাহলে এই যুদ্ধ লাগলো কেন? আসলে এর মধ্যে দিয়ে যদি মানুষ হিংসাকে জয় না করতে পারে, শাস্ত্র জ্ঞান দিয়ে মানুষ যদি হিংসাকে জয় করতে না পারে, পাণ্ডিত্য দিয়ে যদি মানুষ পরস্বিকাতরতাকে জয় করতে না পারে, লোককে জয় করতে না পারে, কামকে জয় করতে না পারে, তাহলে এই শাস্ত্র জ্ঞান, এই পাণ্ডিত্য, এই সম্পদ দিয়ে কি কাজে লাগবে? তাহলে কি করলে মানুষের মন থেকে হিংসা মুছে যাবে? কারণ মানুষ প্রকৃত সুখ শান্তির অধিকারী হবে কি করলে? কে বলে দেবে এই প্রশ্নের উত্তর? ঠিক এই প্রশ্নটি কিন্তু আজকের দিনে ঠিক সমভাবে প্রযোজ্য। আপনারা সকলে জামশেদপুরের শিক্ষিত মানুষ, নিশ্চয়ই রেগুলার খবরের কাগজ পড়েন, রেগুলার আপনারা টিভি দেখেন, দেশ বিদেশের খবর রাখেন। আমি একটি বই পড়েছিলাম, জোনাথন সেল পৃথিবীর ভবিষ্যৎ বলে একটি বই পড়েছিলাম। ভারি অদ্ভুতভাবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবীর ইতিহাসটাকে বিশ্লেষণ করতে করতে আজকে যখন একবিংশ শতাব্দীর প্রাক্কালে দাঁড়িয়ে তিনি মানুষের অবস্থার বিবরণ দেন, তিনি বলছেন যে জড়বিজ্ঞান প্রভূত উন্নতি করেছে, মানুষের সুখ শান্তির, মানুষের সুখের কোনো অভাব নেই, কিন্তু মানুষ মানুষে বৈভবে ভরে গেছে, কিন্তু মানুষের কিন্তু মনে সুখ নেই, শান্তি নেই। আজকে ঘরে ঘরে ইন্টারনেটের দৌলতে পৃথিবীটি একটা গ্লোবাল ভিলেজে তৈরি হয়েছে। এখন আমেরিকা আমাদের কাছে দূরত্ব নয়, খুবই কাছে। এখনই বসে আমি আমেরিকায় কি হচ্ছে, রাশিয়ায় কি হচ্ছে সেই খবর নিতে পারি। এখনই বসে মানুষ এই বিভিন্ন গ্রহ উপগ্রহে রকেট পাঠাচ্ছে, রকেট চালাচ্ছে, দ্রুতগামী যান চালাচ্ছে, কিন্তু মানুষ পারছে না নিজের মনের হিংসেকে দমন করতে, মানুষ পারছে না লোভকে দমন করতে, মানুষ পারছে না তার পরস্বিকাতরতাকে দমন করতে, পরের ভালো দেখা এইটা মানুষ চাষ করতে পারছে না। তাহলে কি করলে
মানুষের মনে প্রকৃত সুখ শান্তি অধিকারী লাভ করবে এই প্রশ্নটি ওই জোনাথন সেল পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে খুব দারুণভাবে পৃথিবীর বর্ণনা রেখেছেন বলছে আগামী দিন আসছে জীবন্ত মানুষ মৃত মানুষকে দেখে ঈর্ষা করবে বলবে ওরা ভালো আছে আমরা বড় কষ্টে আছি সেই জায়গাটাই কিন্তু পৃথিবী দাঁড়িয়ে গেছে অদ্ভুত ব্যাপার ঠাকুর কিন্তু জোনাথন সেলের মতো নেতিবাচক ছিলেন না ঠাকুরের কথা বলার আগে আসুন বিদুর কিভাবে এই সমস্যার সমাধান পেলেন সেইটা একটু আমরা দেখে নিই বিদুর এই সমস্যা নিয়ে তিনি ভাবলেন আমার এই সমস্যার সমাধান কে দেবে আমাদের ধার্মিক মানুষের অভাব নেই পণ্ডিত মানুষের অভাব নেই সম্পদশালী মানুষের অভাব নেই থেকেও মানুষ কেন প্রকৃত সুখ শান্তি অধিকারী হতে পারছে না কি করলে মানুষ প্রকৃত সুখ শান্তির অধিকারী হতে পারবে এই প্রশ্নটি বিদুরের মনে বড় হয়ে দেখা দিল তিনি বিভিন্ন ঋষির আশ্রমে ঘুরে বেড়াতে লাগলেন আর প্রত্যেকটা ঋষিকে জিজ্ঞেস করছেন কারুর কাছে এই প্রশ্নের উত্তর নেই এই ঘুরতে ঘুরতে তিনি শেষ পর্যন্ত এলেন ঋষি মৈত্রের কাছে ঋষি মৈত্রের কাছে আসলেন ঋষি মৈত্রকে ঠিক একই প্রশ্ন তার মনে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি তিনি ঋষি মৈত্রকে তিনি দিয়ে দিলেন ঋষি মৈত্র তার উত্তরটি বলে দিলেন সমাধানটি বলে দিলেন ভারী অদ্ভুতভাবে তিনি তার সমাধান বলে দিলেন তিনি কখনো বললেন না তুমি কালী পুজো করো কখনো বললেন না তুমি দুর্গা পুজো করো কখনো বললেন না তুমি মহাদেবের আরাধনা করো কখনো বললেন না তুমি জ্যোতিষীর কাছে স্টোন পড়ো তাহলে প্রকৃত সুখ শান্তি পাবে প্রকৃত সুখ শান্তি করার জন্য তিনি কিন্তু কোনো রাজনৈতিক নেতার নামও করলেন না কোনো প্রফেসর উকিল সাহিত্যিক দার্শনিক কারো নাম করলেন না মৈত্র একটি কথা বললেন তিনি বললেন মানুষ যদি প্রকৃত সুখ শান্তি চায় তাহলে যুগে যুগে এই পুরুষোত্তম নররূপে অবতীর্ণ হন আর তাকে ধরা তার দীক্ষা নিয়ে তার যজন যাজন ইষ্টবিধি স্বস্তি সদাচার পালনের মধ্যে দিয়ে মানুষ তার নিজেকে জয় করতে পারবে এবং প্রকৃত সুখ শান্তির অধিকারী হতে পারবে ঋষি মৈত্র বিদুরকে কিন্তু এই কথাটি বলে দিলেন তাই যুগে যুগে নররূপে পৃথিবীতে ভগবান আসেন আমাদের জন্য আসেন আমাদের সর্ব সমস্যার সমাধানের জন্য আসেন তাকে বাদ দিয়ে যে শাস্ত্র অধ্যয়ন করি সে শাস্ত্র আমাদের জীবনে কাজে লাগে না তাকে বাদ দিয়ে যে ধর্মচর্চা করি সে ধর্মচর্চা আমাদের জীবনে কোনো কাজে লাগে না লাগেনি 1950 সাল দেখুন আমরা জানবো আমরা প্রত্যেকেই আমরা এখানে যারা হিন্দু আছি প্রত্যেকেই রামায়ণ জানি প্রত্যেকেই মহাভারত জানি কিন্তু এই রামায়ণ মহাভারত আমরা জীবনের কাজে লাগাতে পারছি না ঠাকুরকে প্রশ্ন করেছিলেন চতুর্ভুজ উপাধ্যায় বলেছিলেন একটা মানুষ যদি পুরুষোত্তম চরণে শরণ না নিয়ে শুধুমাত্র গীতা পড়ে বাইবেল পড়ে কোরআন পড়ে বা রামায়ণ পড়ে মহাভারত পড়ে সেই মানুষটি কি ধার্মিক মানুষ হিসেবে কি পরিগণিত হতে পারে না শ্রী শ্রী ঠাকুর বলছেন 1% 2% পারে কিন্তু 16 আনা পারে না 16 আনা কখনই পারে না যতক্ষণ না তার জীবনে এই রকম একজন আদর্শ পুরুষ না থাকবে 1950 সাল ঠাকুর বসে আছেন তার পারিষদ নিয়ে সেখানে কেষ্টদা আছে শরদ্দা আছে বাণী লেখকরা আছে সবাই আছে 1950 সাল ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা তখন বোধ হয় 8-10 বছর বয়স সে এসে ফট করে ঠাকুরের কাছে প্রশ্ন করছেন ঠাকুর রামায়ণে দেখি হনুমান 1 লাফে লঙ্কা পেরোলো এই 1 লাফে লঙ্কা পেরোলো হনুমানের তো পাখা ছিল না তাহলে হনুমান 1 লাফে লঙ্কা পেরোলোটা কি করে তাহলে ঠাকুর তাহলে বাবা এই রামায়ণটা কি গাঁজাখুরি গল্প আজকে কিন্তু রামায়ণটা আমাদের কাছে কোনো বিজ্ঞানগত ব্যাখ্যা নেই রামায়ণের অনেক কথা আছে যার বিজ্ঞানগত ব্যাখ্যা আমরা জানি না কিন্তু এগুলো আমরা গভীরভাবে বিশ্বাস করি এই বিশ্বাস কিন্তু আমাদের জীবনের কোনো কাজে লাগে না আর ঠাকুর প্রতি মুহূর্তে ধর্মকে বিজ্ঞান নিয়ে বিশ্লেষণ করে দিয়েছেন যে ধর্ম বিজ্ঞান আলাদা কিছু নয় একই সাথে উৎপত্তি
ওই গাজনদার যে প্রশ্নটি ঠাকুরকে করেছিলেন, কেষ্টদা বললেন যে ঠাকুর আমরাও তো রামায়ণ পড়েছি, সত্যি তো কখনো এই প্রশ্ন তো আসেনি, সত্যি তো একটা বানর সে কি করে এক লাফে সহস্র যোজন চলে যায়, এটা তো বিশ্বাসযোগ্য নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হয় হনুমান লাভ দিয়ে পেরোয়নি। কেষ্টদা বলছেন, তাহলে ঠাকুর হনুমান কিভাবে ওই লঙ্কাটি পেরোলো, ওই সমুদ্রটি পেরোলো? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি বলি কি কেষ্টদা, আপনারা যে ব্যাখ্যাগুলো করেন, অনুবাদগুলো করেন, ওইখানেই যত গণ্ডগোল আছে, ওই জন্যে ঠাকুর কেষ্টদাকে সংস্কৃত শিখিয়েছিলেন, সংস্কৃত ভাষায় অরিজিনাল বাল্মীকি রামায়ণটা পড়তে বললেন, বললেন অরিজিনাল বাল্মীকি রামায়ণটা পড়ে দেখলে হয়। ঠাকুর এবার বলছেন, আমার মনে হয় হনুমান লাভ দিয়ে পেরোয়নি। বলে ঠাকুর কি দিয়ে পেরিয়ে কিভাবে পেরিয়েছেন? বলে হনুমান ওই সমুদ্রে, তখন মাঝে মাঝে আইল্যান্ড ছিল, হনুমান সমুদ্রে সাঁতার কেটে একটা আইল্যান্ডে গেছে, হাঙর কুমিরের সাথে লড়াই করে একটা আইল্যান্ডে গেছে, আবার একটা আইল্যান্ডে গেছে, আবার একটা আইল্যান্ডে গেছে, এইভাবে হনুমান সাঁতার কেটে সমুদ্র পেরিয়েছে। আর এই অসাধ্য সাধনটি করেছে শুধুমাত্র ওই রামের প্রতি ভালোবাসার জন্যে। একটা পুরুষোত্তম ভগবান যখন নররূপে আসেন, তার প্রতি ভালোবাসায় মানুষ অসাধ্য সাধন করে, হনুমান তাই করেছিল। ওই ঘটনাগুলো এখন অলৌকিক বলে মনে হয়, ব্যাখ্যাকাররা ওই জন্যেই বলেছে অলৌকিক, আসলে এটা অলৌকিক নয়, এই বিজ্ঞানটি আমাদের কাছে ধরিয়ে দেয়নি। যেরকম এইরকম হাজারো ঘটনা, এইরকম হাজারো ঘন্ট ঘটনা রামায়ণ মহাভারতে কিন্তু ছড়িয়ে আছে। আমি আরো ঘটনা বলতে পারি, ঠাকুর রামায়ণকে কিভাবে ব্যাখ্যা করেছেন। ওই যে কালনিধি, ওই যে হনুমান গন্ধমাধন পর্বতে পর্বত নিয়ে এসছে, সূর্যকে গোবন্দাবা করেছে, এই ঘটনাও ঠাকুর ডেমনস্ট্রেশন দিয়েছেন, তার বিজ্ঞানগত ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমি যাব না, বেশি সময় নেই, ওই দিকে যাব না, আমি কথা সংক্ষিপ্ত আসি করে আসি। আজকের একবিংশ শতাব্দীর যুগে, আজকে যে বিজ্ঞানের চরম সভ্যতায় আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, যে জড়বিজ্ঞান আমাদের জীবনে কিছু সুখের ব্যবস্থা করেছে বটে, কিন্তু শান্তির ব্যবস্থা করেনি। আজকে আমরা টাকা উপার্জনকে একমাত্র ধ্যান জ্ঞান বলে মনে করছি, টাকা হেলেই মনে করি আমাদের জীবনে সব সমস্যার সমাধান হবে। কিন্তু টাকা তো আসছে, আমরা আমাদের ছেলে মেয়েদের পড়াশুনো খরচা করে বহু মানুষ করছি, এবং লোন নিয়ে চাকরির প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে ছেলেকে মানুষ করছি, বিদ্যান করছি, পণ্ডিত করছি, ছেলে যখন 1,00,000 টাকা মাইনে পাচ্ছে, বাবা মার জায়গা হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। আচ্ছা, এমন কেউ আছেন ঠিক যে ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, সেই ছেলে মেয়ের কাছে তার বাবা মাকে ফিরিয়ে দেবে? এমন কেউ আছেন? কোনো জ্যোতিষী পারবে? কোনো পুজো করে হবে? পারবে একজন মানুষ, তিনি হচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি করেছেন। একটি ঘটনা বলি আপনাদের কাছে, তাহলে বুঝে যাবেন। ননীগোপাল চক্রবর্তী জ্যোতির্ভিত্তিক ছিলেন, তিনি সকালবেলা ওই ঠাকুরের ওই বিভিন্ন কাজ, তার জ্যোতিদের যা কাজ ছিল, 3টের সময় উঠতেন, জাগরণী গান গিয়ে ঘুমিয়ে সবাইকে তুলতেন, তোলার পর এই ঘরে বসে প্রায় সব কিছু করে তারপরে প্রথম কাজ হচ্ছে জ্যোতি আশ্রম থেকে বেরিয়ে ঠাকুরের কাছে যাওয়া। আপনারা যারা দেওঘরে গেছেন তারা জানেন, এখানে যদি জ্যোতি আশ্রম হয়, ঠাকুরের আশ্রমটা নিশ্চয়ই এগ্রিগো ক্লাবের এতখানি ডিস্টেন্স হবে। এই জ্যোতি আশ্রমে ঘুম থেকে উঠে তিনি ওই সকালের কাজ সেরে, তিনি ওই জ্যোতি আশ্রমে বেড়ার দিকে, দরজা থেকে বেরিয়ে বেড়ার দিকে এগোতে যাবেন, তিনি দেখছেন একটি স্যুট প্যান্ট পরা ছেলে এখানে এসে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, জয়গুরু দাদা চিনতে পাচ্ছেন? বলছে, হ্যাঁ চিনতে পাচ্ছি। বলে, আমি কলকাতা থেকে এসেছি। বলে, হ্যাঁ চিনতে পাচ্ছি। বলে, আপনি আমায় দীক্ষা দিয়েছিলেন জানেন তো? বলছে যে হ্যাঁ 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 হ্যাঁ, এইবার মনে পড়েছে। বলো কি মনে করে? বলে, দাদা কি বলবো, আপনি তো আমার গুরুদেব। যেই বলেছে আমি গুরুদেব, বলছে, আরে ভাই আমি তোমার গুরুদেব নয়, আমি গুরুদেব নয়, গুরুদেব ঠাকুর অনুকূল চন্দ্র, আমি তোমায় দীক্ষা দিয়েছি বটে, দীক্ষাটা ঠাকুর অনুকূল চন্দ্রের দোয়া, গুরু ওই একই হলো, যে দীক্ষা দেয় সেই গুরু হয়। বলছে, না, যে দীক্ষা দেয় সে গুরু হয় না, ওই ঠাকুরের একটা কথা আছে, মানে সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে করে ক্ষয়, ভারী মজার ব্যাপার,
এই সম্বন্ধে অনেক ঘটনা আছে আমি বলতে পারি, আজকে সময়ের অভাবে বলবো না। তো উনি বুঝিয়ে দিলেন যে আমি গুরুদেব নয়, আমি তোমার গুরুদেব হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র। তা তুমি কি মনে করে ছেলেটা সারা রাত্রি টেনে এসেছে, চুলগুলো উস্কো খুস্কো বোঝাই যাচ্ছে, বলছে দাদা আমার আপনি তো দীক্ষা দিয়ে চলে এলেন কিন্তু আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে। বলে কি? বলে আমার মা বাবার সাথে আমার বউয়ের কিছুতেই পট খাচ্ছে না, রাত দিন ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই আছে। তাহলে আমি তো ছেলে হিসেবে আমার তো কিছু করা উচিত। বলছে যে হ্যাঁ। বলে আমার মা বাবার প্রতি কিছু করা উচিত, আমার বউয়ের প্রতি কিছু করা উচিত। বলছে যে হ্যাঁ কিছু করা উচিত। বলে সেই উচিত কাজটা আমি করলাম। বলে কি করলে? বলে আমি মা বাবাকে বললাম তোমরা তো আমার বউয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারছো না, আর বউকে বললাম তুমি তো আমার মা বাবার সাথে অ্যাডজাস্ট করতে পারছো না, আমি সারাদিন খেটে খুটে আসবো এই অশান্তির মধ্যে, আমি কি করে তোমাদের নিয়ে সামলাবো, আমি আজকে একটা ব্যবস্থা করব। বলে কি ব্যবস্থা করলে? বলে সেই উচিত ব্যবস্থাটা করলাম। বলে কি উচিত ব্যবস্থাটা করলে? বলে আমি ডায়মন্ড হারবারে গেলাম, ডায়মন্ড হারবারে একটা বৃদ্ধাশ্রম দেখে এলাম, সেখানে বাবা মাকে দিয়ে এলাম, দিয়ে এই উচিত কাজটি করলাম, করে বাবা মাকে বললাম তুমি তো বউয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারলে না, তুমি তোমরা এখানে শান্তিতে থাকো, টাকা পয়সা যা লাগবে আমি পাঠিয়ে দেবো, আর বউকে বললাম তুমি এবার এবার একটু শান্তি দিও, কাজেই বাবা মা তো নেই। এই উচিত কাজটি করে ভাবলাম আপনাকে এসে বলি, আমি এই উচিত কাজটি করে এলাম। এই প্রত্যেকটা কথার মধ্যে আমার কথা থেকে বুঝতে পাচ্ছেন এতবার উচিত কথাটি বলেছে তো ননিগোপাল চক্রবর্তী খুব বিরক্ত হয়ে গেছেন। বিরক্ত হয়ে প্রশ্নের উত্তর দিতে যাবেন এমন সময় ঠাকুর বাড়ি থেকে কেন্দ্র বড়াল বাংলো থেকে একটি ভক্ত এসে ননিগোপাল চক্রবর্তীকে বলছেন যে আপনাকে ঠাকুর এখনই ডাকছেন। ননিগোপাল চক্রবর্তী ভাবলেন যে আসলে জ্যোতি আশ্রম থেকে সকালে আগে ঠাকুরকে প্রণাম করতে যাই, তো প্রণাম করতে বোধহয় দেরি হয়ে গেছে তাই ঠাকুর ডাকছেন। বলে ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেবো, তোমার উচিত কথার উত্তর দেবো, চলো আমি ঠাকুর প্রণাম করে আসি। এই ননিগোপাল চক্রবর্তী ওই জ্যোতি আশ্রম থেকে ঠাকুর যেখানে বসে আছেন ওই বড়াল বাংলোর ওখানে তিনি গেলেন, গিয়ে গড় হয়ে ঠাকুরকে প্রণাম করে মুখ তুলতেই ঠাকুর হঠাৎ বলছেন এই উচিত কথাটার মানে কি রে? যেই বলেছে ননিগোপাল চক্রবর্তী গায়ের লোম টোম খাড়া হয়ে গেছে, তিনি চিন্তা করছেন জ্যোতি আশ্রম এবং বড়াল বাংলো এতখানি ডিস্টেন্স, এই কথা আপনারা মাইকে বলে আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু এখানে আমি আর সূর্যদা যদি কথা বলি মাইক ছাড়া আপনারা শুনতে পাবেন না, এখানে বসে শুনতে পাবেন না। তো উনি ভাবলেন ঠাকুর এই কথোপকথনটা শুনলেন কি করে, ওনার গাল লোম টোম খাড়া হয়ে গেছে। তারপরে ভাবলেন ঠাকুর ভগবান সব মনের কথা জানেন, তাই তিনি বোধহয় এই আশ্রমে যে যা করে ঠাকুর কিন্তু দেখতে পান, শুধু আশ্রম নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যা করে ঠাকুর কিন্তু সবই দেখতে পান শুনতে পান। তিনি প্রমাণ পেলেন সেই দিন, তিনি ঠাকুর যখন তাকে বলছেন উচিত কথাটার মানে কি বল, ননিগোপাল চক্রবর্তী ইংরেজিতে এমএ ছিলেন, তিনি বাংলায়ও ভালো ছিলেন, তিনি দু ভাষাতেই বক্তৃতা করতে পারতেন, কিন্তু দেখুন এই বাংলা কথাটা আমরা ব্যবহার করি আমরা কিন্তু মানে জানি না উচিত কথাটার মানে কি। আমরা কাউকে আঘাত দিয়ে বলি উচিত কথা বলতে আমি ছাড়ি না, ও কষ্ট পায় পাক, ও আমার থেকে দূরে চলে যাক চাক, এটাই ধর্ম, এই কথাটি আমরা বলি। তাই ঠাকুর বললেন উচিত কথাটার মানে কি, ননিগোপাল চক্রবর্তী বলতে পারলেন না, বলেন যা মনিয়র উইলিয়ামসের ডিকশনারিটা দেখ। এই মনিয়র উইলিয়ামসের ডিকশনারিটা দেখতে গেলেন, দেখতে এসা আসে এসে যখন ঠাকুরের কাছে এলেন ঠাকুর বলছে কি রে পেলি? বলছে হ্যাঁ ঠাকুর পেলাম। বলে উচিত কথাটার মানে কি? উচিত কথাটার মানে হচ্ছে, উচিত কথাটা এসছে উচ ধাতু থেকে, উচ ধাতুর মানে হচ্ছে মিলিত করে দেওয়া। বলে উচ ধাতুর মানে হচ্ছে মিলিত করে দেওয়া। বলে তাহলে উচিত কথাটার মানে বুঝলি তো? উচিত কথাটার মানে হচ্ছে মিলিত করে দেওয়া, উচিত কাজ করার মানে হচ্ছে মিলিত করে দেওয়া, এই কথাটার মানে জেনে নে। এইবার ননিগোপাল চক্রবর্তী তার যজমানের দিকে তাকিয়ে বলছে কি এত উচিত কাজ করেছিলে, যাও বাবা মাকে ফিরিয়ে এনে বউয়ের সাথে অ্যাডজাস্ট করো, মিলিত করে দাও, তবে তুমি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য হিসেবে গর্ব করার মতো জায়গায় থাকবে, নচে ধর্ম করা তোমার জীবনে বৃথা। ধর্ম ঠাকুর অনুকূল চন্দ্র এক ফলিত রূপ দিয়েছেন, এটা পরকালের ধর্ম নয় ইহকালের ধর্ম। ঠাকুরের পাণিগ্রন্থ চলার সাথে দেখবেন পরলোক নিয়ন্ত্রণে ইহকাল বলে একটি কথা আছে, ঠাকুর বলছেন পরলোকে তোমার ধর্ম তোমাকে স্বর্গ আনিয়া দিবে, তার সাক্ষ্য এই যে
তুমি ইহলোকে পারিপার্শ্বিককে নিয়ে জীবন বৃদ্ধিতে উন্নীত হইতেছে কিনা, যদি না হতে পারো এখানেও যা সেখানেও তা। তাই ঠাকুর ধর্মে ফলিত রূপটিকে দিতে চেয়েছেন। ঠাকুরের কাছে মানুষই সর্বস্ব সমাধান ছিল। যে প্রশ্ন বিদুর করেছিলেন ঋষিদের কাছে, ঠাকুর ঠিক তার সমাধানটি দিয়ে গেছেন। তিনি আমাদের সমস্যা সমাধানে গোড়ায় হাত দিয়েছেন। তিনি বলছেন, আসলে মানুষ কিন্তু আচার্যে দীক্ষা নিচ্ছে না, আর যদিও দীক্ষা নিচ্ছে, হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা নিচ্ছে, ওই হাতের জল শুদ্ধ করার দীক্ষা সদ্গুরু দিতে আসেননি। সদ্গুরু দীক্ষা নেওয়া মানে তার যজন যাজ নিষ্ঠবিধি স্বস্তনী সদাচারকে ভালো করে দেওয়া এবং প্রত্যেকটি ব্যক্তি চরিত্রকে উন্নত করা, তার অন্তর্নিহিত সম্ভাবনাটাকে ফুটিয়ে তোলা। আর এটার জন্যেই বর্ণাশ্রম চাই, উপযুক্ত বিবাহ চাই, আর্যদের চতুরাশ্রম ব্যক্তিগত জীবনে চতুরাশ্রম মেনটেন করা চাই, আর সামাজিক জীবনে বর্ণাশ্রমের প্রতিষ্ঠা চাই। নাহলে চাকরির সমস্যা যাবে না, নাহলে হিংসা যাবে না, নাহলে সাম্প্রদায়িক দ্বন্দ্ব যাবে না, সমাজে উঁচু নিচু ভেদ থাকবেই যদি বর্ণাশ্রম প্রতিষ্ঠা না হয়। রেয়াচার হাউজারম্যান ঠাকুরকে বলছিলেন যে, ঠাকুর আমাদের আমেরিকাতে দেখা যাচ্ছে আমেরিকানরা নিগ্রো ছেলেদের খুব পছন্দ করছে, তারা ফর্সা মানুষ তো, কালোদের দেখতে তাদের খুব পছন্দ হয়, নিগ্রো মেয়েকে বিয়ে করছে, নিগ্রো ছেলেদের বিয়ে করছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, আমেরিকা আমিও শুনেছি আমেরিকান মেয়েরা নিগ্রো ছেলেদের বিয়ে করছে, আর নিগ্রো ছেলে যখন আমেরিকার মধ্যে দিয়ে তার যে ছেলে হচ্ছে, তার যে মেয়ে হচ্ছে, আস্তে আস্তে এক্স ওয়াই জেড সবার ঘরে ওই তাদের সন্তান এসে যাচ্ছে। আস্তে আস্তে রেয়াচার রাজনের দিকে আমরা দিকে বলছেন, তোমার ঘরেও কিন্তু ওই নিগ্রোর সন্তান চলে আসবে, তাতে করে কিন্তু আমেরিকা হারিয়ে যাবে, নিগ্রোর বৈশিষ্ট্য চলে আসবে, কিন্তু আমেরিকা তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে পরমপিতার রাজত্বে, কারণ বৈশিষ্ট্য হারাটা কাজ নয়। তাই আমি বলি, বর্ণাশ্রমটা এখনই প্রতিষ্ঠা করো। বর্ণাশ্রম যদি প্রতিষ্ঠা না হয় তাহলে জীবনের কোনো সমস্যার সমাধান হবে না। আর এই বর্ণাশ্রম প্রতিষ্ঠা করতে গেলে ঠাকুর বলছেন, আগে জন্ম, জন্মটাই আগত কথা, জন্মই যদি না ঠিক থাকে তাহলে কি করে জীবন যুদ্ধে, আজকে দেখুন সারা পৃথিবীতে একটা উপযুক্ত জায়গায় একটা উপযুক্ত মানুষ নেই। মানুষ আমরা যাকে দেশের কর্ণধার করে পাঠাচ্ছি, দেখা যাচ্ছে সেই মানুষটি উপযুক্ত হচ্ছে না। এখন উপযুক্ত লোক নেওয়ার দায়িত্ব নেই, বিজ্ঞান কিন্তু সেই চিন্তা করছে না। ঠাকুর ওই জন্যে বিজ্ঞানকে সংশোধন করেছেন, জড়বিজ্ঞান বাদ দিয়ে পদার্থ বিজ্ঞানে যে কোয়ান্টাম থিওরি বেরিয়ে গেছে, সেখানে বিশিষ্ট বিজ্ঞানী আমি নাম বলে দিতে পারি, তারা চিন্তা করছেন এ যুগে আধ্যাত্মিক না হওয়াটা ওই অবৈজ্ঞানিক। এটা আমার কথা নয়, এটা একজন বিজ্ঞানীর কথা, তিনি বলছেন এই যুগে আধ্যাত্মিক না হওয়াটা একটা বিরাট বড় অবৈজ্ঞানিক। আর আধ্যাত্মিকতা মানে সত্যানুসরণে বলছেন, কারণমুখী হওয়ার নাম আধ্যাত্মিকতা। আমার জীবনের সমস্যা কেন, আমার দেশের সমস্যা কেন, এই কারণটি খুঁজতে খুঁজতে মানুষ অধ্যাত্ম হয়ে পড়বে। তাই ঠাকুর প্রতি মুহূর্তে আমাদের জীবনে সমস্যা সমাধানেতে তিনি বর্ণাশ্রমকে বলেছেন, আর বর্ণাশ্রমই উপযুক্ত বিজ্ঞান, যেই বিজ্ঞানটি তিনি আমাদের কাছে পরিস্ফুট করে তুলেছেন। আমি কথা শেষ করব একটি কথা বলে, কথা অনেক সমস্যা আছে, যে সমস্যার কথা এক মুহূর্তে সব বলা সম্ভব নয়। আমার পরবর্তী যারা আছেন, প্রীতিগোপালদা আছেন এখানে, পণ্ডিত মানুষ শ্রদ্ধেয় অশোক পাণ্ডেদা আছেন, তারা বলবেন সব কথা, তারাও বলে শেষ করতে পারবেন না, সে সময়ও নেই। আমি একটি কথা বলে শেষ করব। ঠাকুর তখন দেওঘরে, তিনি দেওঘরে বিকেলের দিকে শেষ দিকে ওই মানিকপুরে বেড়াতে যেতেন, ওখানে পাহাড় আছে, পাহাড়ে বেড়াতে যেতেন, এবং সঙ্গে সেদিন ছিল সঙ্গে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ছিল, রেবতীমোহন বিশ্বাস ছিল, ননীগোপাল চক্রবর্তী ছিল, মণিলাল চক্রবর্তী ছিল, এই তাদের সঙ্গে ঠাকুর বসে আছেন। আর ঠাকুর বসে বসে তিনি এক দৃষ্টি তাকিয়ে আছেন দূরে কোথাও, ঠাকুরের মনটা যে উদাসীন হয়ে গেছে এটা কেষ্টদা লক্ষ্য করলেন। কেষ্টদা ঠাকুরের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, ঠাকুর আপনি কি ভাবছেন? ঠাকুর সঙ্গে সঙ্গে দূরে একটা আপান গাছের দিকে তাকিয়ে বললেন, ডাকেন কেষ্টদা, ওই আপান গাছটা দেখছেন? বলছে হ্যাঁ দেখছি ঠাকুর, আমার মনে হচ্ছে আমি ওই আপান গাছটা হয়ে আছি। বলছে আপনার
মনে হচ্ছে আপনি আপানবাস হয়ে আছেন বলছে হ্যাঁ কৃষ্ণদা আচ্ছা আপনি মনে করতে পারছেন না বলছে যে না কৃষ্ণদা আমি মনে করতে পারছি না তাহলে কৃষ্ণদা আপনি কিসের বিজ্ঞানী আপনি এইটা মনে করতে পারছেন না তাহলে বিজ্ঞানটা কিভাবে আপনি আপনার জীবনে প্রয়োগ করছেন বিজ্ঞানের আসল তত্ত্বটি কি আছে বলছে এটা তো আমি বলতে পারি এটা আমি মনে করতে পারি কখনো মনে করি আমি জানেন তো কুকুর হয়ে আছি কখনো মনে আছে মানুষ হয়ে আছি কখনো মনে আছে অমুক হয়ে আছি আবার তিনি বলছেন একটা মানুষ দেখে আমার মনে হয় এ একটা মুরগি মানুষ কাউকে দেখে মনে হচ্ছে শিয়াল মানুষ কাউকে দেখে মনে হচ্ছে পাখি মানুষ এরকম দেখে আমার মনে হয় আপনার মনে হয় না কৃষ্ণদা বলছে না ঠাকুর আমার মনে হয় না আমার মনে হয় না আসলে কৃষ্ণদা ঠাকুর তখন কৃষ্ণদাকে কৃষ্ণদা মণিগোপাল চক্রবর্তীকে প্রশ্ন করছে আরে মানুষের এই মাথার মধ্যে কত কোষের সংখ্যা কত ননিগোপাল চক্রবর্তী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ঠাকুর 15,000 কোটি আগে 5,000 কোটি অবধি বিজ্ঞানীরা গবেষণা করেছিল এখন 15,000 কোটি চিন্তা করুন একটা মাথার মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে বার করেছে মাত্র 15,000 কোটি তার কোষ আছে আরো কত আছে বিজ্ঞানীরা এখনো বার করতে পারেনি হয়তো 20,000-30,000 চলে যাবে আমাদের দেহটা একটা কয়েক লক্ষ কোষের সমষ্টি আর কোষ মানে ঠাকুর বলছেন অ্যাটম কোষ মানেই কিন্তু অ্যাটম আর অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে আর ইলেকট্রনটা সবসময় ঘুরছে তাই থ্রব হচ্ছে স্পন্দন হচ্ছে ওই স্পন্দনটা ঠাকুর জাগরিত করতে চেয়েছেন আমাদের জীবনে তাই ঠাকুর বলছেন 15,000 কোটি বলছেন হ্যাঁ ওই যে আপনারা বক্তৃতায় বলেন না যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে এটা কি বিশ্বাস করেন কেশবদা চুপ করে আছেন সত্যি কি আমরা বিশ্বাস করি যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে এটা আমরা কিন্তু বিশ্বাস করি না এটা আমরা শুনে শুনে বলি বই পড়ে বলি জীবনে কোনোদিন উপলব্ধি করিনি করব কি করে এই ডেমনস্ট্রেশন দেওয়ার মতো একটা বিজ্ঞানীও নেই একটা মানুষও নেই আর এর জন্য এই যুগে যুগে তিনি এই ডেমনস্ট্রেশনটি দেওয়ার জন্য আমাদের কাছে আবির্ভূত হন ঠাকুর বলছেন কেষ্টদা আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ উপগ্রহ তার রিপ্রেজেন্টেটিভ সেল আমাদের কিন্তু এই ব্রেনে আছে মনে করুন মঙ্গলের কোন সেলে আপনার ব্রেনে যেটা আছে সেখানে যদি কনসেন্ট্রেট করেন তাহলে মঙ্গল সম্বন্ধে অনেক অজানা মিস্ট্রি আপনার কাছে যারা প্রতিভাত হবে ঠিক তেমনি চাঁদ সম্বন্ধে চাঁদের যে রিপ্রেজেন্টেটিভ সেল আপনার ব্রেনের মধ্যে আছে সেইখানে যদি কনসেন্ট্রেট করেন তাহলে চাঁদ সম্বন্ধে অনেক অজানা মিস্ত্রি আপনার কাছে প্রতিভাত হবে ঠাকুর কেষ্টদা একজন বিজ্ঞানী হয়ে তার মাথাটা ঘুরিয়ে গেছে কেষ্টদা নিজে লিখেছেন মাথাটা ঘুরিয়ে গেছে তিনি বলছেন এইভাবে কোনোদিন বিজ্ঞানকে বিশ্লেষণ করিনি তো আর এইভাবে এত রিপ্রেজেন্টেটিভ সেলে কনসেন্ট্রেট করে এত কিছু মানুষের কি জানা যায় তিনি ঠাকুরকে বলছেন ঠাকুর এত কিছু মানুষ কি জানতে পারে জানা যায় আর এই এই সাময়িক জীবনে এই জীবনটা তো অর্ধেকটা পেরিয়ে গেছে বাকি কয়েক বছর আছি এর মধ্যে দিকে জানা যায় ঠাকুর বলছেন ঠিক বলেছেন কৃষ্ণদা জানা যায় না তবে জানার একটা তুক আছে এই তুকটি আমি বলে দিতে পারি এই তুকটি যদি মানতে পারেন তাহলে কেষ্টদা আপনি অসীম জ্ঞানের অধিকারী হতে পারবেন আপনি অসীম সমস্যার সমাধানকারী ব্যক্তিত্ব হিসেবে পরিণত হতে পারেন শুধু তাই নয় আপনার জীবনে সুখ শান্তি ছাড়া আর কোনো কিছু স্পর্শ করবে না তাহলে বলছে কেষ্টদা বলছেন কিভাবে ঠাকুর ঠাকুর বলছেন এটা বই পড়ে হবে না এটা জ্ঞান অর্জন করে ওইভাবে জ্ঞান অর্জন করা সম্ভব নয় এটার একটাই পথ বলে কি পথ ঠাকুর ঠাকুর বললেন টু লাভ টু সার্ভ এন্ড টু সারেন্ডার তাকে ভালোবাসুন তার প্রতি তার ক্রিয়াকর্ম করুন আর তার প্রতি আত্মসমর্পিত হন আমি বলছি কেষ্টদা আপনি অসম জ্ঞানের অধিকারী হবেন জীবনে প্রকৃত সুখ শান্তির অধিকারী হবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে।